আমি ফাহমিদা জেরিন, আমি একজন বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত, এখন সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমার জার্নি শুরু হয় 38তম বিসিএস। 38তম বিসিএসে আমি নন ক্যাডার পাশাপাশি একটা জব করেছি। এরপরে 40তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এখন 41তম বিসিএসে আল্লাহর অশেষ সহমতে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমাদের বিয়ের পর থেকে সে 40 ক্যাডার, তারপরে 41 প্রশাসন ক্যাডার, 40 শিক্ষক ক্যাডার। অবশ্যই এক্ষেত্রে বলা যায় ও তো সিনসিয়ার স্টুডেন্ট অনেক, যদিও তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং সে কিন্তু মানে লেখাপড়া খুব সিনসিয়ার, আর তার লেখাপড়া সিস্টেম দেখছি আমি মানে খুব প্রপার ওয়েতে পড়ালেখা করে, এটা হচ্ছে কি তার বিশাল গুণ। আদর্য সহকারে পড়ে, এটা হচ্ছে কি তার বিশাল গুণ। তার মধ্যে একটা জিনিস নাই, সেটা হচ্ছে কি মানে ভয় জিনিসটা নাই, মানে সে হচ্ছে কি যে কত হোক জয় করবে, এটা হচ্ছে কি তার রেজিস্টার। আর এক্ষেত্রে যদি আমি বলি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে পরিমাণ কারণ হচ্ছে, এখানে তো কোনো নিম্নমন্নতর কিচ্ছু নাই। এখন এবারে প্রায় 175 জন প্লাস এনইউ থেকে ক্যাডার চট্টগ্রাম কলেজে, শুধু আমার 36 বিসিএস কথা বলি, আমি তো 36 বিসিএস ক্যাডার চট্টগ্রাম কলেজ, 36 বিসিএস ইকোনমিক্স থেকে চট্টগ্রাম কলেজ ইকোনমিক্স একটা ডিপার্টমেন্ট থেকে 14 জন ক্যাডার হয়েছিল, সেখানে অ্যাডমিন থেকে শুরু করে অনেকগুলো ক্যাডার। তার মানে একটা ডিপার্টমেন্ট স্টাফ, একটা কলেজের একটা ডিপার্টমেন্ট থেকে 14 জন ক্যাডার এক বিসিএস। তার মানে অ্যানুয়াল বাংলাদেশের অনেক বড় বড় কলেজ আছে, আমরা তো আনতি কলেজগুলোর কথা বাদ দিলে বড় বড় কলেজ থেকে প্রচুর পরিমাণে ক্যাডার হচ্ছে। প্রতি বছর বিসিএসে যদি 150-200 জন করে ক্যাডার হয়, এটা তো অ্যানুয়াল স্টুডেন্টদের জন্য বিশাল একটা অনুপ্রেরণা। তারা তো এক্ষেত্রে অফিসে আসতে পারে, তাদের যেমন ও নিজে একজন অ্যানুয়াল স্টুডেন্ট, ঠিক আছে কিনা, তার মানে এরকম অনেকেই আছে। এবারে যেমন সেতু একটা চট্টগ্রাম কলেজ ইকোনমিক্স থেকে অ্যাডমিন ক্যাডার পেয়েছেন, তারপরে আরেকজন গণিত থেকে আবদুল্লাহ অ্যাডমিন ক্যাডার পেয়েছেন, আবার ওই যে মহাসিন কলেজের কমার্সের ব্যাকগ্রাউন্ড মানে এম বি এর স্টুডেন্ট কাঞ্চন কুমার দে, সে কিন্তু পুলিশ ক্যাডার পেয়েছেন। তার মানে এগুলো সব এদের কাছে অনুপ্রেরণা। অ্যানুয়াল স্টুডেন্টরা কিন্তু অবশ্যই এগুলাকে মানে তাদের মধ্যে এই বইটা কাজ করবে না যে আমরা অ্যানুয়াল স্টুডেন্ট আমাদেরকে কি ক্যাডার দেবে কি দেবে না, এটা কোনো বিষয় না। পরিশ্রম করলে লেগে থাকলে অবশ্যই সফলতা আসবেই। মূলত হচ্ছে লেগে থাকা, অধ্যবসায়, অধ্যবসায়টা খুব জরুরি। প্রথম হচ্ছে বেসিকটা স্ট্রং করতে হবে। অ্যানিউতে পড়া, যে কোনো ভার্সিটিতে পড়ার পরে ক্যাডার হওয়া যায় সেটা তো এখন সবাই অনেক ঘুরি ঘুরি উদাহরণ আছে। প্রথম হচ্ছে বেসিকটা স্ট্রং করা, তারপরে হচ্ছে লেগে থাকা। অধ্যবসায় থাকলে অবশ্যই সৃষ্টিকর্তার ইচ্ছায় সফলতার মুখ একদিন দেখবে। প্রিলি রিটেন বলতে গেলে সিলেবাস ধরে পড়াশোনা, আসলে সিলেবাস ধরে পড়াশোনা করলে প্রিলি রিটেন দুইটাই কভার হয়ে যায়। প্রথমে হচ্ছে ম্যাথের কথা বললে, ম্যাথ প্রিলি রিটেন দুইটা একসাথেই যদি আমরা লিখিত ম্যাথটা করি, তাহলে ম্যাথের ক্ষেত্রে লিখিত ম্যাথ করে ফেললে সেটা প্রিলি রিটেন দুইটাই কভার হয়ে যায়। বিজ্ঞানের ক্ষেত্রে একটু বিস্তারিত পড়াশোনা করলে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটু বিস্তারিত পড়াশোনা করলে, সবগুলো সাবজেক্টে একটু যদি বিস্তারিত পড়াশোনা করা যায় প্রথম থেকে, তাহলে লিখিতটাও একটু সহজ হয়ে যায় প্রিলির পাশাপাশি। ভাইবা ভোটার এক্সপিরিয়েন্স বলতে গেলে, আমি তো তিনবার ভাইবা দিয়েছি, 38তম একটা, 40তম একবার, 41তম একবার। তিনবারই মোটামুটি আমি নার্ভাস হতাম না। কথা হলো মোটামুটি আমি ধরেন একটা প্রশ্ন, সব প্রশ্ন তো সবাই পারে না, সেটা যে কেউ সবার ক্ষেত্রে প্রযোজ্য। একটা প্রশ্ন না পারলে পরের প্রশ্নটা যখন জিজ্ঞেস করা হয় ভাইবা বোর্ডের, তখন ওই আগে যেটা পারি নাই ওইটা মাথায় না রেখে, ওইটা নিয়ে টেনশন না করে, একটা ধারাবাহিকতা বজায় রেখে নিজে যেটা পারা যায়, নিজের বেস্টটা যেটাতে দেওয়া যায় সেটাই দেওয়া উচিত, আর কনফিডেন্সটা বজায় রাখা উচিত। নার্ভাসনেসটা একটু কম থাকলেই আসলে ভাইবা বোর্ডে ওইটা মনে হয় ভালো কাজ করে। স্যার এবং ম্যাম, আপনাদের কাছ থেকে সবাই একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ভবিষ্যতে যারা বিসিএস প্রস্তুতি তাদের জন্য যদি একটু সাজেশন দিই। তাদের জন্য আমার যেটা সাজেশন, সেটা হচ্ছে কি আমি যেটা দেখছি এই বিসিএস এর ক্ষেত্রে হচ্ছে কি সবচেয়ে বড় যেটা লাগে সেটা হচ্ছে কি লেগে থাকা। কারণ আমি 36 থেকে যারা লেগেছিল সবাই ক্যাডার হয়ে গেছে। আমি যাদেরকে মনে করছি অযোগ্য, যেটা সিরিয়াসলি আমি যাদেরকে মনে করছি কখন ক্যাডার হবে না, মানে দুর্বল ছিল, এতটাই দুর্বল ছিল, এতটাই পিছিয়ে ছিল, শুধুমাত্র লেগেছিল বিদায়, লাইব্রেরি ওয়ার্ক করছে বিদায়, তারা আজকে কি সফল, ওখান থেকে কেউ বাদ নাই। ক্যাডার হোক নন ক্যাডার হোক একটা ভালো জব তাদের মধ্যে হয়েছে, সুতরাং পরিশ্রম করতে হবে। আমার মতামত স্যারের সাথে, আপনাদের স্যারের সাথে মিলে যায়। আমার মতামত হলো লেগে থাকা, অধ্যবসায়, সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, একসময় সৃষ্টিকর্তা আমাদেরকে সফলতার মুখ দেখাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।